সেই বনফুলের বিষ কাঁটাটা সত্যি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে। কথা হচ্ছে গিয়ে তাহলে তো চিকিৎসা করা দরকার হুজুর। তোমার বাবার মতো তোমারও ঘোড়ার ঘাস খাটো দরকার ছিল। যা বলি তাই করো। বলুন হুজুর কি করতে হবে, আমি প্রস্তুত। তাহলে দেরি নয় রাজা, সেই বনফুলকে ছিঁড়ে এনে আমি আমার রংমহলের ফুলদানিতে সাজিয়ে রাখতে চাই। বাবরে বাবরে বাপ, কথা হচ্ছে গিয়ে সেই ফুল কুমারে যদি আমাকে গগ্র সাপের মতো ছোবল মারে। কে তুই? গগ্র সাপি হোক আর কেউটে সাপি হোক, আমার এই ফুলের গুণে তার উদ্ধত ফানা আপনা আপনি নিচু হয়ে যাবে। বলো 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 বলে হুজুরের প্রাণটা একেবারে ঠান্ডা। আর এই তো, এই তো সেই বশীকরণ মন্ত্রকৃত ফুলটি নিয়ে বুক ফুলিয়ে সোজা চলে যাও ফুলকুমারীর কাছে। সে নারী যত কঠিন মনেরই হোক না কেন, দেখবে হুজুরের জন্য তার প্রাণ একেবারে ছটপট ছটপট ছটফট ছটফট করছে। রাজা বলুন হুজুর, এবার নিশ্চয়ই আর ভয় তোমার বুকটা ডিপ ডিপ করবে না। তাহলে যাও, লক্ষ্মী ছেলের মতো ওই ফুলটাকে নিয়ে সোজা চলে যাও আমার প্রাণ প্রেয়সীর কাছে। যাও যাও। দাও দাও দাও, শুভ কাজে বিলম্ব করতে নেই। হুজুর আমার পুরস্কারটা। দাঁড়াও, এত তাড়া কিসে, আগে কাজ হোক তারপর তো পুরস্কার। তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে। ওই তো ওই তো, আমি কথা হচ্ছে কি, আমি হলাম গিয়ে রাজকুমার সুমিতের। রাজকুমার সুমিত? হ্যাঁ, কাল যা রাতে তুমি বিষদাঁত ফুটিয়ে দিলে সেই তো রাজকুমার সুমিত। বেশ করেছি, উচিত শিক্ষাই দিয়েছি বুঝলে। রাজকুমার বলে ডরাই নাকি? হ্যাঁ, তা বলি তুমি এত ঘোরাঘুরি করছো কেন হে? এ মানে সাদে কি আর ঘোরাঘুরি করছি, তোমার বিষে তার বুকে যে জ্বালা ধরিয়ে দিয়েছে। ও তাই বুঝি। হ্যাঁ গো ফুলবানু, কথা হচ্ছে কি এই জ্বালায় জ্বালায় বুকে জ্বালায় তার বুকে যে একেবারে অঙ্গার ধরিয়ে দিয়েছে। তোমার রাজকুমারীর হাল শুনে বড়ই কষ্ট পেলাম গো। তাই তো রাজকুমার আমাকে তোমার কাছে পাঠিয়েছে ফুল দিয়ে। একবার একবার শুধু হ্যাঁ বলো বাস। হাজার হাজার হীরে মণি মুক্ত জহরত পান্না বস্তায় বস্তায় তোমার পায়ে সাজিয়ে দেওয়া হবে ফুলকুমার। তাই নাকি? তোমার জন্য পাঠিয়েছে এই ফুল। অত সব মতি হিরে জহরতের বস্তাগুলো বয়ে নিয়ে যেতে হবে না? আয় থাকতে মরে গেছি, কি হয়েছে রে ফুল? কিছু না কিছু না, ও আমাকে দেখে একটু ভয় পেয়েছে। কি বললি, আমি ভয় পেয়েছি? ইনি এসেছেন রাজকুমার সুমিতের দূত। রাজকুমার নাকি আমার প্রেমে হাবু টুবু খাচ্ছেন, তিলি তিলি অঙ্গার হয়ে যাবার জোগাড়। সব মনি হিরে জহরতের বস্তা আমার পায়ে ঢেলে দেবে যদি আমি রাজি হই। তাই জন্যই তোকে ডেকেছি রে মতি, ওইসব হিরে জহরতের বস্তাগুলো তুলে নিয়ে যেতে হবে না? কি এত বড় কথা, তো বেরে শয়তান আইস্তরে আয়ু থাকতে মাইরা ফালানো। রাজকুমারকে বলে না তোর গলা করে বাপেরে ইন্দুরের বাচ্চা। আয়ু থাকতে বাইতে গেছো, আরে ওই শাল শিয়ার বাচ্চাটা গেল কই? ওই যে দড়ি দেশে তাই। আরে কই গেল শিয়ালের বাচ্চা, খেলো খেলো পালাস কেন?
দিয়ে মারছি দাদা। আজকের মতো ছেড়ে দিলাম, ভাতের মার খেয়ে তুলে গেছে পরে। আজকে তোরে ছাইড়া দিলাম, যা শালা ভাগ।